بسم الله الرحمن الرحيم. আশা করি সকলেই ভালো আছেন। ঠিক এই মুহূর্তে আবার আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি বেশ বড়সড় একটা বিজ্ঞপ্তি, আপনারা এটা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং আমি পুরো সার্কুলারটাই আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করছি। কোনো কিছু যদি আমার বলায় বাদ পড়ে আপনারা স্ক্রিন থেকে একটু দেখে নেবেন, পড়ে নেবেন যে আপনার যোগ্যতা অনুযায়ী মিলে কিনা, আপনি অ্যাপ্লাই করতে পারেন কিনা। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বেশ সময় আছে। এবং নতুন সার্কুলার আপনারা দেখতে দেখতে পাচ্তেছেন, তারিখ 30 জুন 2021। তো শুরুতেই আগে আপনাদেরকে একটা কথা বলি, সব সময় সব ভিডিওতেই বলি যে আপনারা ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, প্লিজ প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। কারণ এতে করে আমিও যেমনি উপকৃত হই, ভিডিও বানাতে ভালো লাগে, তেমনি আপনারাও উপকৃত হবেন। উপকৃত হবেন কিভাবে, সেটা হচ্ছে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আপডেটটা আপনারা নোটিফিকেশন আকারে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো ভিডিও তো আপনারা দেখেনি, আপনারা আপনাদের অনেক সময় নিয়ে আপনারা সকলেই আমরা আপনি আমরা সকলেই আমরা ভিডিও দেখি, ইউটিউব দেখি, বাট আমরা ভিডিও দেখি অনেকেই সাবস্ক্রাইব করি না। এখানে তো আসলে পকেটে টাকা খরচ হয় না সাবস্ক্রাইব করতে, একটু যার ভিডিওই দেখেন, আমারটা না, যার ভিডিওই দেখেন, প্রত্যেকটা ভিডিওই তৈরি করতে একটা শ্রম লাগে, সময় লাগে। তাই অনুরোধ করব যে ভিডিওই দেখেন শুধু আমারটা না, একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, অতটুকুই। তো আশা যাক এবার ডিসকাস করি আপনাদের সাথে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। বিজ্ঞপ্তিটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঢাকা 3 পলিটেকনিক। এখানে আছে পদের নাম ও বেতন ক্রম, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, তারপরে আছে জেলা কোটা। তো এখানে প্রথমে আসতেছে সার্টিফিকেট কম্পিউটার অপারেটর, কাম কম্পিউটার অপারেটর, 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেল, গ্রেড 13, পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, তারপর কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে গতি সর্বনিম্ন স্পিড অর্থাৎ টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটার টাইপিং এ থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। তারপরে আসেন দ্বিতীয়টা হচ্ছে টুলস রুম অ্যাটেন্ডেন্ট ইয়ারে, 1,000 টাকা থেকে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেল, ইলেকট্রিক্যাল 2, ইলেকট্রনিক্স 2, অর্থাৎ এখানে টোটালি 4টা পদ। তো ইলেকট্রিক্যালে 2টা নেবে 2 জন এবং ইলেকট্রনিক্সে 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল এ উত্তীর্ণ, অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা দাখিল বা ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকবে। বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছরের মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ, অথবা জাতীয় দক্ষতা মান 2 এবং 3 ভিন্ন, এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে 3 নম্বরে হলো উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680, এখানে পদ হলো 10টি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং এ গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 23 শব্দ।
ইউডিএ কাম ডাটা প্রসেসর, এখানে হচ্ছে একটি পদ, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ গতির সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 23 শব্দ থাকে। 5 নম্বরে আছে হিসাব রক্ষক, এখানে পদ হলো 60টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। 6 নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক, কাম কম্পিউটার অপারেটর, 10,200 থেকে 24,680, 80 টাকা বেতন স্কেল, পদ হলো 3টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, ছাত্রলিপিতে গতি সর্বনিম্ন ইংরেজিতে থাকতে হবে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটারে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। 7 নম্বরে আছে লাইব্রেরিয়ান, পদ সংখ্যা 8টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তারপরে আছে ড্রাইভার, হেভি এবং লাইট দুটাই আছে, বেতন স্কেল সেম 9,700 থেকে, সরি দুইটাতে দুইটাতে আলাদা আলাদা, সম্ভবত দেখা যাচ্ছে 9,700 থেকে 23,490 টাকা হেভিতে আর 9,300 টাকা থেকে 22,490 টাকা লাইট, যাদের ড্রাইভিং লাইসেন্স। পদ হলো 10টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এখানে আপনার এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। তারপরে ড্রাইভার হেভিয়ের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স, লাইসেন্স সহ ভারী যানবাহন চালনায় পারদর্শী, এবং ড্রাইভার লাইট এর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। 6 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ হলো 35টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে এসএসসি পাস হলে চলবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার টাইপিং এ সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলা বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ। তারপরে এলডিএ কাম ডাটা প্রসেসর, ডাটা প্রসেসর এটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদ হলো 5টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং টাইপিং এ সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দ। 11 নম্বরে আছে হিসাব সহকারী, হিসাব সহকারী 9,300 থেকে 22,490 টাকা, তারপরে পদ হলো 22টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। আসলে কম্পিউটার এখন সবাই চায়, কম্পিউটার ছাড়া এখন কোথাও চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট, তবে টাইপিং স্পিডটা খুব একটা বেশি চায় নেই, বাংলা বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ এগুলি একেবারেই খুবই কমই চেয়েছে। তারপরে আছে ক্যাশিয়ার, ক্যাশিয়ার হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতন স্কেল, পদ হলো 2টি, কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারে এমএস ওয়ার্ড এমএস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, পদ 6টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ, সহকারী লাইব্রেরিয়ান পদ হলো 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। তার ল্যাবরেটরি সহকারী বিজ্ঞান, এখানে পদ হলো 98টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের মেয়াদী ট্রেড সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনালে উত্তীর্ণ হইতে হবে।
ল্যাব সহকারী টেকনিশিয়ান, এটা হলো 21টি পদ। এখানে ইলেকট্রিক্যালে 4 জন, ইলেকট্রনিক্সে 4 জন, কম্পিউটারে 4 জন, ফুডে 3 জন, আরএসি 3 জনে, মেকাট্রনিক্স 3 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছর মেয়াদী ট্রেড সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হইতে হবে। তারপরে 17 নম্বরে আছে এলডিএ কাম ক্যাশিয়ার, তার পদ হলো 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে শব্দ। এলডিএ কাম টাইপিস্ট, এখানে হলো পদ 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2 বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ। ল্যাব সহকারী টেকনিশিয়ান, এখানে ইলেকট্রিক্যালে 2 জন, ইলেকট্রনিক্সে 2 জন, কম্পিউটারে 2 জন, ফুডে 1 জন, আরএসি তে 1 জন, মেকাট্রনিক্সে 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের মেয়াদী ট্রেড সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে। আসি সেকেন্ড পেজ যাই। বিশ নম্বরে আছে ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটর, তারপরে পদের সংখ্যা 1টি। আমি খুব দ্রুত পড়ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারাও বিরক্ত হবেন। তো কোনো কিছু বুঝতে বা আমার কথা বুঝতে যদি সমস্যা হয় প্লিজ প্লিজ দয়া করে আপনারা স্ক্রিনে দেখে নেবেন, ভিডিওটি টেনে টেনে আপনারা দেখে নিন। হ্যাঁ, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদি ট্রেড সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রফেশনালে উত্তীর্ণ হইতে হবে। ইলেকট্রিসিটি লাইসেন্স লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হইতে হবে। তারপর ক্যাশ সহকারী 9টি পদ, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার এমএস ওয়ার্ডের কাজ করার দক্ষতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 মাস মেয়াদী ট্রেড সার্টিফিকেট বা NTBQF লেভেল 1-এ উত্তীর্ণ হইতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 6 মাসের বাস্তব অভিজ্ঞতা। তারপরে আরো থাকতে হবে ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত। তারপরে আছে স্কিল ম্যান 14টি পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে গ্লাস অ্যান্ড সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রফেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের এবং থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে NTBQF লেভেল 1-এ উত্তীর্ণ অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাস বা 360 ঘন্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ। অফিস সহকারী মানে অফিস সহায়ক 6টি পদ, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এখানে কোনো এক্সপিরিয়েন্স চাই নেই, এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। এবার আসেন, এখানে আমরা দেখলাম যে এই যে 21 থেকে 24 পর্যন্ত কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন, এখানে উল্লেখ করা আছে ফরিদপুর, গোপালীগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, তারপর রাজবাড়ি, কিশোরগঞ্জ, বান্দরবন, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, নড়াইল, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে, যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী তারা যে কোনো জেলারে হলেই আবেদন করতে তাদের জেলায়। এবার আসেন আবেদন ফরমের পরীক্ষার এগুলো নিয়ম কানুন গুলি আপনারা একটু পড়ে নেবেন। আমি এই যে আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব, আপনারা দয়া করে ওখান থেকে সরাসরি ক্লিক করে ঢুকতে পারবেন অথবা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তারপরে মেয়াদের তারিখ, এখানে সর্বশেষ মেয়াদের তারিখ হলো শুরু হলো 5 জুলাই থেকে, জুলাই মাসের 5 তারিখ থেকে সকাল 10টা থেকে, আবার জমাদানের শেষ তারিখ হলো 31 জুলাই 2021 বিকেল 5টা পর্যন্ত। কিভাবে আবেদন করবেন এগুলি সব নিয়ম কানুন দেয়া আছে,
অক্ষরের দৈর্ঘ্য সব অ্যাজ ইউজুয়াল, সব সরকারি চাকরির ক্ষেত্রে সব জায়গায় একই নিয়ম, 300x80 পিক্সেল, তারপরে 300x300 পিক্সেল হলো ছবি, এগুলো স্ক্যান করে আপলোড করে আপনারা আবেদন ফর্মে সংযুক্ত করতে হবে। এখন আবেদন যা করেছেন সেই সেটার একটা কপি আপনারা প্রিন্ট করে নেবেন, এখানে লেখা আছে সম্ভবত প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি, পরীক্ষা অংশগ্রহণ, যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবে। হ্যাঁ, তারপরে এখানে সবকিছুই আপনার দেয়া আছে, নিয়ম কানুন গুলি আপনারা একটু পড়ে নেবেন, আস্তে আস্তে পড়ে নেবেন, এগুলি সবকিছুই স্পষ্ট দেখতে পাচ্ছেন। আমি যতটুকু মেন মেন ইয়েগুলি ব্যাপারগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো পুরো এটাই আপনাদেরকে এখানে আমি রাখার চেষ্টা করেছি। আপনারা ডিসক্রিপশনটা টোটাল ডিসক্রিপশন গুলি এখানে পড়ে নেবেন, যা যা আছে এখানে অনেক কিছুই আছে, অনেক নিয়ম কানুন আছে এখানে পড়ে নেবেন। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এখানে অনেকগুলি পোস্ট, প্রায় 281টি পোস্ট, আপনারা 281টি লোকবল, 24টা পোস্টে আপনার মধ্যে 281 জন লোকবল নিয়োগ। তো আজ এই পর্যন্তই, আবারও আপনাদের সামনে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব। পরিশেষে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটা লাইক দিন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।